বন্ধুগণ, বিয়ের জন্য হেলিকপ্টার ভাড়া নিতে চান? প্রতি ঘন্টায় কত টাকা লাগবে জানেন? পার্সোনাল হেলিকপ্টার ভাড়া নিতে চান? হেলিকপ্টারের দাম ও তেল খরচ, হেলিকপ্টার কী ধরনের পেট্রোলিয়াম দিয়ে চলে, হেলিকপ্টার 1 লিটার পেট্রোলিয়ামে কত কিলোমিটার চলে, এই সকল প্রশ্নের উত্তর জানাতেই চেষ্টা করব আজকে মনুষ্যত্বের টানে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অ্যাক্টিভেশন ফুয়েল নামক পেট্রোলিয়াম দিয়ে হেলিকপ্টার চলে। এছাড়াও আরও কিছু ফুয়েল রয়েছে, যেমন জেট ফুয়েল। এই ধরনের ফুয়েল দিয়ে হেলিকপ্টার চলে। ঘন্টায় হেলিকপ্টার ধরন বেঁধে মোটামুটি 800 লিটার থেকে 800 লিটার প্লাস পর্যন্ত জ্বালানি খরচ করে থাকে। এক এক হেলিকপ্টার এক এক রকমের জ্বালানি খরচ করে। গড়ে 1 কিলোমিটার পথ যেতে 5 লিটার থেকে শুরু করে 10 লিটার বা তারও বেশি পর্যন্ত খরচ করতে পারে একটি হেলিকপ্টার। এই তথ্যটি আপেক্ষিক। বিভিন্ন হেলিকপ্টারের ক্ষেত্রে আকাশ পাতাল পার্থক্য থাকতে পারে। হেলিকপ্টার বাতাসের চেয়ে ভারী, অথচ উড্ডক্ষম এমন একটি আকাশযান যার ঊর্ধ্বগতি সৃষ্টি হয় এক বা একাধিক আনুভূমিক পাখার ঘূর্ণয়নের সাহায্যে। উড়োজাহাজের মতো ডানার সম্মুখ গতির সাহায্যে নয়, এই পাখাগুলোর 2 বা ততোধিক ব্লেডের সমন্বয়ে গঠিত, যারা একটি মাস্তুল বা শক্ত দণ্ডকে কেন্দ্র করে ঘোরে। ঘূর্ণয়ক্ষম পাখার জন্য হেলিকপ্টারকে ঘূর্ণিপাখা আকাশযান বলা যায়। হেলিকপ্টারের সবচেয়ে বড় সুবিধা হলো হেলিকপ্টার একেবারে খাড়াভাবে উঠতে পারে, যাকে বলে টেক অফ, এবং নামতে পারে, যাকে বলে ল্যান্ডিং। একেভাবে খাড়াভাবে উঠতেও পারে, আবার খাড়াভাবে নামতেও পারে, যার জন্য হেলিকপ্টারের কোনো রানওয়ে প্রয়োজন হয় না। এটাই হচ্ছে হেলিকপ্টারের সবচেয়ে বড় সুবিধা। হেলিকপ্টারের পাখায় একে উড়ার জন্য প্রয়োজনীয় উদ্দচাপ সরবরাহ করে। এ কারণে সংকীর্ণ বা বিচ্ছিন্ন স্থানে যেখানে বিমান উঠানামা করতে পারে না, সেখানে হেলিকপ্টার ব্যবহার করা হয়। পাখার দ্বারা সৃষ্ট উচ্চচাপ হেলিকপ্টারকে একই স্থানে বেসে থাকতেও সাহায্য করে। ফলে হেলিকপ্টার দিয়ে এমন সব কাজ করানো যায় যা বিমানকে দিয়ে করানো যায় না। এই জন্য দিন কি দিন বিভিন্ন অনুষ্ঠান, উৎসব এবং বিয়ের জন্য হেলিকপ্টার ভাড়া নিতে চান। তো চলুন জেনে নেই, বিয়ের জন্য হেলিকপ্টার ভাড়া নিতে চাইলে প্রতি ঘন্টায় কত টাকা লাগবে। শুধুমাত্র বিয়ে নয়, আপনি যেই কোনো ধরনের উৎসবে যদি হেলিকপ্টার ভাড়া নিতে চান বা আপনার যে কোনো প্রয়োজনে যদি হেলিকপ্টার ভাড়া নিতে চান, তাহলে কত টাকা লাগবে প্রতি ঘন্টায়? এখন প্রায়ই শোনা যায় হেলিকপ্টার নিয়ে বিয়ে করার খবর। এমনকি অনেকেই আবার ইচ্ছাও পোষণ করেন। হেলিকপ্টার ভাড়া সম্পর্কে অনেকেই ধারণা না থাকায় সঠিক তথ্যের অভাবে অনেকেই হেলিকপ্টার ভাড়া নিতে পারেন না। হেলিকপ্টার কীভাবে ভাড়া নিতে হয় ও ঘন্টা প্রতি কত টাকা গুনতে হয়, চলুন জেনে নিই। ইমপ্রেস এভিয়েশন লিমিটেড থেকে সর্বনিম্ন 1 ঘন্টার জন্য ভাড়া নেওয়া যাবে 6 আসন বিশিষ্ট EC-130B হেলিকপ্টার। প্রতি ঘন্টার জন্য আপনাকে গুনতে হবে 1 লাখ টাকা। সেই সঙ্গে 15% ব্যাট। ভূমিতে প্রতি ঘন্টার জন্য এরা চার্জ করে থাকে 5000 টাকা। যোগাযোগ ইমপ্রেস এভিয়েশন লিমিটেড, 40 শহীদ তাইজুদ্দিন সরণি, তেজগাঁও, ঢাকা। ফোন নম্বর 01729254996। সাউথ এয়ার এয়ারলাইন্স। সাধারণ কাজের জন্য প্রতিষ্ঠানটি
প্রতি ঘন্টায় হেলিকপ্টার ভাড়া নেয় 55,000 টাকা, তবে বাণিজ্যিক কাজের জন্য ভাড়া 30% হারে বেশি। ভাড়ার সঙ্গে যোগ হয় 15% ব্যাট। ভূমিতে অপেক্ষমান চার্জ প্রতি ঘন্টার জন্য 5,000 টাকা। জ্বালানি খরচ, ইন্স্যুরেন্স সহ বাকি সব কিছু কোম্পানি বহন করে থাকে। যোগাযোগ সাউথ এশিয়ান এয়ারলাইন্স লিমিটেড, টাওয়ার হ্যামলেট, 16 কামাল, আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা। ফোন নম্বর 02-988-0496। এছাড়া সিকান্দার গ্রুপ, এই কোম্পানি 7 সিটের প্রতিটি হেলিকপ্টারের ক্ষেত্রে ভাড়া ঘন্টায় 1,15,000 টাকা, 3 সিটের ক্ষেত্রে ভাড়া ঘন্টায় 72,000 টাকা, সঙ্গে ব্যাট 15% যুক্ত হবে। প্রতি ঘন্টায় ভূমিত অপেক্ষমান চার্জ হিসেবে দিতে হবে 7,000 টাকা। যোগাযোগের ঠিকানা সিকান্দার গ্রুপ, রাজভবন, 2তলা, 29 দিলকুশান, বাণিজ্যিক এলাকা, ঢাকা। ফোন নম্বর 9550271। এছাড়াও রয়েছে স্কয়ার এয়ার লিমিটেড, 6 জন যাত্রী বহনের ক্ষমতা সম্পন্ন বেল 407 হেলিকপ্টারের ভাড়া প্রতি ঘন্টায় 1,15,000 টাকা, 4 জন যাত্রী বহনে সক্ষম রবিনসন আর 66 এর ভাড়া প্রতি ঘন্টায় 75,000 টাকা, ভূমিত অপেক্ষমান চার্জ প্রতি ঘন্টায় 6,000 টাকা। সেই সঙ্গে প্রতি ফ্লাইটে ইন্স্যুরেন্স খরচ হিসেবে গুনতে হবে 2,000 টাকা। যোগাযোগ স্কয়ার এয়ার লিমিটেড, স্কয়ার সেন্টার, 48 মহাখালী, বাণিজ্যিক এলাকা, ঢাকা। ফোন নম্বর 01713185352। বন্ধুগণ, আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন কিভাবে আপনি নিজের ইচ্ছেতে বিয়েতে কিংবা অনুষ্ঠানে কিংবা রাজনৈতিক কোনো কাজের জন্য আপনি হেলিকপ্টার ভাড়া নিতে পারবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, এবং অবশ্যই যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আবার কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।